সবার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি উৎপল, আপনাদের সাথে আছি আজকে ডালাস থেকে। তো গতকাল আমার এক বন্ধু আমাকে বাংলাদেশ থেকে ফোন করেছে এবং ফোন করে বলল যে সে আমেরিকাতে আসছে ইমিগ্রেন্ট হয়ে। তো আমেরিকাতে নিউ ইয়র্কে বেসিক্যালি ঘর ভাড়া নেওয়ার সিস্টেমটা কী, যেহেতু আমরা জানি যে বাংলাদেশ থেকে যারা আসে তাদের বেশিরভাগ একটা অংশ প্রথমে নিউ ইয়র্কে থাকে, তারপরেই তারা অন্যান্য কোনো স্টেটে মুভ করে। তো আমি ওকে বললাম যে আমি তো গত প্রায় 10-12 বছর ধরে নিউ ইয়র্কে ছিলাম, সো আমার একটা ভালো অভিজ্ঞতা আছে কীভাবে নিউ ইয়র্কে ঘর ভাড়া নিতে হয়, কারণ নিউ ইয়র্কে ঘর ভাড়া নেওয়ার সাথে অন্যান্য স্টেটে ঘর ভাড়া নেওয়ার একটু পার্থক্য আছে। তো সে পুরো ডিটেলসটা বুঝতে পেরেছে এবং তখনই আমি ভাবলাম যে একটা ছোটো ভিডিও তৈরি করি, যে ভিডিওটি দেখে হয়তো বা অনেকে উপকৃত হবে, যেমন যারা রিসেন্টলি আমেরিকাতে এসেছে বা এসে কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা কারো বাসায় উঠেছে এবং হয়তো বা প্ল্যান করছেন যে আগামী কয়েক মাসের মধ্যে একটা ঘর ভাড়া নিয়ে উঠবেন, অথবা যারা আগামীতে আমেরিকাতে আসবেন তাদের জন্য এই ছোটো ভিডিওটি অনেক উপকারে আসবে বলে মনে করছি আমি। তো সবার প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনারা যদি মনে করেন যে নতুন কোনো সিস্টেম সম্পর্কে আপনারা জেনেছেন, তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন আর আমার সাথেই থাকবেন। তো প্রথমে একটা কথা বলি যে বাংলাদেশে যখন কেউ ঘর ভাড়া করতে চান, সাধারণত আমরা বিভিন্ন জায়গায় খুঁজতে থাকি এবং যখন দেখি যে একটা ইউজুয়ালি একটা সাইনবোর্ড দেখি আমরা সব জায়গায় যে ঘর ভাড়া দেওয়া হইবে বা এই জাতীয় একটা টুলেট নোটিস আমরা বিল্ডিংয়ের সামনে দেখতে পাই এবং গেটের সামনে ঝুলানো অবস্থা দেখতে পাই, সেটা দেখেই আমরা জানি যে এই বাড়িতে বা এই বিল্ডিংয়ে ঘর ভাড়া দেওয়া হবে, সেভাবেই আমরা প্রসিড হই। কিন্তু আমেরিকাতে কিন্তু কোথাও কোনো বিল্ডিংয়ের সামনে বা কোনো প্রপার্টির সামনে আপনারা দেখবেন না যে ঘর ভাড়া দেওয়া হইবে বা এই জাতীয় কোনো টুলেট আপনারা দেখবেন না। তাহলে এখানে সিস্টেমটাই বা কীভাবে ঘর ভাড়া নিতে হবে, তাহলে আমরা যারা জানি না তারা কোথায় খুঁজব? তো এখানে আসলে আমি প্রথমে একটা কথা বলে রাখি যে এখানে দুই ধরনের ঘর ভাড়ার জন্য অ্যাভেলেবিলিটি আছে, দুই ধরনের বাসস্থান এখানে আছে। একটা হচ্ছে প্রাইভেট হাউস ভাড়া নেওয়া আর একটা হচ্ছে অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের কোনো একটা ইউনিট ভাড়া নেওয়া। তো অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলো যেখানে যেগুলো হয় সেগুলো মাল্টি স্টোরি বিল্ডিং হয়, যেমন এক একটা বিল্ডিং 7-8 তলা বা 10 তলা বিল্ডিং হতে পারে এবং প্রতিটি ফ্লোরে প্রায় আপনার 10-15টি করে ইউনিট থাকে, সেই হিসাবে প্রচুর ইউনিট থাকে এক একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে আর কি। তার মানে প্রায় 200-250 বা 300 ইউনিট থাকে এক একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের মধ্যে, তার মধ্যে একটা ইউনিট আপনি ভাড়া নেবেন, সেটা হচ্ছে অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের র্যান্ট করা। আর একটা হচ্ছে প্রাইভেট হাউস। তো প্রাইভেট হাউস যেটা, সেটা হচ্ছে কোনো একটা ব্যক্তি ওন করে ওই বাড়িটা, তার মধ্যে একটা ফ্লোর আপনাকে সে ভাড়া দিবে। তো অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের যে ভাড়া নেওয়ার যে রিকোয়ারমেন্ট যেগুলো থাকে সেগুলো কিন্তু প্রাইভেট হাউস ভাড়া নেওয়ার রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে না, হয়তোবা দুই একটি পড়তে পারে। যেমন কোনো একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং যখন ভাড়া নিতে যাবেন সেখানে আপনাকে প্রথমে কিছু নিয়ম ফলো করতে হবে, যেমন বেশ কিছু পেপার ওয়ার্ক কমপ্লিট করতে হয়। তার মধ্যে আপনাকে প্রথমে একটা এজেন্ট ধরতে হবে, একটা এজেন্টের থ্রুতে কিন্তু আপনাকে যেতে হবে অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ঘর ভাড়া নেওয়ার জন্য। এবং প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের কিছু রিকোয়ারমেন্ট থাকে, যেমন ওরা আগে থেকে বলে দেয় যে ইনকাম লেভেল হতে হবে মিনিমাম $100,000 বা আপনার ক্রেডিট স্কোর হতে হবে 700-725 বা 725-এর মধ্যে। তো তারপরে আপনাকে এই জাতীয় জিনিসগুলো প্রথমেই ওরা বলে দেয় যে প্রি রিকোয়ারমেন্ট, সেগুলো যদি আপনি ফুলফিল করেন তখনই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন ওই অ্যাপার্টমেন্টের একটা ইউনিট ভাড়া নেওয়ার জন্য। যদি প্রাথমিক প্রাথমিক রিকোয়ারমেন্টগুলো আপনি ফুলফিল না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পরের স্টেপে প্রসিড হতে পারবেন না। তো যারা নতুন আমেরিকায় আসে তারা কিন্তু ইউজুয়ালি যে প্রি রিকোয়ারমেন্ট যেগুলো আমি অলরেডি বলেছি সেগুলো ফুলফিল করতে পারে না, সেই জন্য ওরা সেকেন্ড অপশনে যায়, যেমন সেকেন্ড অপশনটাই হচ্ছে প্রাইভেট হাউস ভাড়া নেওয়া। তো প্রাইভেট হাউস ভাড়া নিতে গেলে যে অনেকগুলো পেপার ওয়ার্ক ইউজুয়ালি হয় না, সাধারণত প্রাইভেট হাউস ভাড়া নিতে গেলে ওরা আপনার পে স্টাব দেখবে, যে পে স্টাব মানে হচ্ছে প্রতি 2 সপ্তাহ পরপর কাজ করার পরে, এখানে কোনো কোনো কোম্পানিতে 1 সপ্তাহ পরপর কাজ করার পরে এখানে আপনাকে যে স্যালারি দেওয়া হবে স্যালারির একটা পেপার দেওয়া হয় যে কতটুকু ট্যাক্স আপনাকে আপনার কাছ থেকে কেটে নেওয়া হলো, সেই জাতীয় সমস্ত ডকুমেন্টগুলো ওই পেপারে থাকে, কাগজের মধ্যে থাকে, সেই কাগজটা এখানে বলা হচ্ছে পে স্টাব। সো আপনি যখন প্রাইভেট হাউস রেন্ট করতে যাবেন সাধারণত আপনার কাছ থেকে ওরা 2 মাসের পে স্টাব চাবে, তারপর একটা ব্যাকগ্রাউন্ড চেক করবে আপনাকে নিয়ে, তারপরে আপনাকে ঘরটা ভাড়া দিয়ে দেওয়া হবে। তো এটা হচ্ছে প্রাইভেট হাউস অ্যাপার্টমেন্ট র্যান্ট করা, যেটা অনেক ইজি কম্পেয়ার টু আপনার অ্যাপার্টমেন্ট বিল্ডিং র্যান্ট করার চাইতে। তো অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের কোনো একটা ইউনিট যখন আপনি র্যান্ট করতে যাবেন সাধারণত ওরা
প্রথমে যেটা চায় সেটা হচ্ছে আপনি যদি এই বছর কোনো অ্যাপার্টমেন্ট ভাড়া নেন তাহলে গত বছর আপনি যে ট্যাক্স ফাইল করেছেন সেই ট্যাক্স ফাইলের একটা কপি ওদেরকে দিতে হবে এবং আপনার দুই মাসের পে স্টাব দিতে হবে এবং আপনার ক্রেডিট স্কোর যে রান করবে তার একটা অ্যাপ্রুভাল আপনার কাছ থেকে নিয়ে নেবে যে ওরা আপনাকে আপনার ক্রেডিট স্কোর রান করবে তো এই পেপারগুলো যখন আপনি ডকুমেন্টেশন হিসেবে ওদেরকে দেবেন আপনার তখনই কিন্তু ওরা আপনাকে আপনার প্রসেসটা রান করবে আর কি তার আগে কিন্তু করবে না তো প্রসেসটা এখন রান করবেটাকে তো আপনি যখন কোনো অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে যাবেন প্রথমেই আপনাকে একটা এজেন্ট ধরতে হবে যেটা আমি সম্ভবত আগেই বলেছি যে এজেন্টের কাছে গিয়ে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে সে ফর্মে আপনার যাবতীয় ডিটেলস ইনক্লুড থাকবে যেমন আপনার নাম আপনার অ্যাড্রেস আপনার প্রেজেন্ট লোকেশান তারপর আপনার বিল্ডিংয়ে কত আপনার বাসায় কতজন থাকবে তারপর আপনার ক্রেডিট স্কোর কত আপনার ইয়ারলি ইনকাম কত আপনার মান্থলি ইনকাম কত সে জাতীয় সবগুলোরই একটা ডকুমেন্টেশন আপনাকে দিতে হবে আপনাকে পেপার প্রোভাইড করতে হবে এবং পেপারগুলো প্রোভাইড করার পরে কিন্তু ওরা আপনার সমস্ত কিছু রান করবে এবং রান করার পর যদি দেখে যে আপনার সব কিছু ঠিক আছে তখনই কিন্তু আপনি বাসাটি পাবেন তার আগে কিন্তু পাবেন না তো আমি অলরেডি যেটা বলেছি যে প্রাইভেট হাউসটা অনেক ইজি ভাড়া নেওয়া কম্পেয়ার টু অ্যাপার্টমেন্ট বিল্ডিং ভাড়া নেওয়ার জন্য বিশেষ করে যারা নতুন আমেরিকাতে এসছেন বা হয়তো বা কয়েক মাসের মধ্যে আমেরিকাতে আসবেন তারা এসে প্রথমে যে ইউজুয়ালি যে কাজটা করেন সেটা হচ্ছে অ্যাপার্টমেন্ট বিল্ডিং ওরা ভাড়া নিতে পারেন না কারণ আমি অলরেডি বলেছি যে বেশ কিছু রিকোয়ারমেন্ট থাকে অ্যাপার্টমেন্ট বিল্ডিং ভাড়া নেওয়ার জন্য কম্পেয়ার টু প্রাইভেট হাউস ভাড়া নেওয়া তো সবাই এসে প্রথমে হয়তোবা প্রথম কয়েক মাস হয়তোবা কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের বাসায় থাকবেন এবং এরপরে সাধারণত ওরা প্রাইভেট হাউসে গিয়ে ওঠে কারণ প্রাইভেট হাউসটা আমি অলরেডি বলেছি অনেক ইজি র্যান করার ক্ষেত্রে তো এই জাতীয় জিনিসগুলো কিন্তু লাগে এরপরে যখন আপনার সম্পর্কে ডিটেলস ওরা ব্যাকগ্রাউন্ড চেক করবে ব্যাকগ্রাউন্ড চেকের মধ্যে দেখবে যে আপনার কোনো ক্রিমিনাল হিস্ট্রি আছে কি না বা আপনি যে লাস্ট টাইম যে বাসায় ছিলেন সেই বাসায় আপনার পেমেন্ট ক্লিয়ার ছিল কি না আপনি মান্থ টু মান্থ ভাড়া ঠিক মতো দিতেন কি না এই জাতীয় জিনিসগুলো আপনাকে যখন ব্যাকগ্রাউন্ড চেক করা হবে তখনই কিন্তু আসবে আর কি যে আপনার সমস্ত ডিটেলস চলে আসবে যে নতুন যারা অ্যাপার্টমেন্ট আপনাকে ভাড়া দিবে তাদের কাছে তো যখন সব কিছু ঠিকঠাক মতো চলবে এবং ওরা যখন দেখবে যে হ্যাঁ আপনি রিয়েলি গুড পার্সন বাসাটি ভাড়া নেওয়ার জন্য তখনই শুধু আপনাকে বাসাটি ভাড়া দেওয়া হবে তার আগে পর্যন্ত দেওয়া হবে না তো আমি যেটা অলরেডি বলেছি আমি যেটা আরেকটু রিক্যাপ করি সেটা হচ্ছে অ্যাপার্টমেন্ট বিল্ডিং ভাড়া নিতে হলে আপনাকে ট্যাক্স ফাইলিংয়ের কপি দিতে হবে আপনার ট্যাক্স তারপরে আপনার পে স্টাব দিতে হবে দুই মাসের জন্য তারপর আপনার ক্রেডিট স্কোর যে রান করবে সেই ক্রেডিট স্কোর রান করার জন্য একটা অ্যাপ্রুভাল আপনার কাছ থেকে নিয়ে নেবে সেই অ্যাপ্রুভালটা দিতে হবে সো এই জাতীয় জিনিসগুলো কিন্তু লাগে অ্যাপার্টমেন্ট বিল্ডিং ভাড়া নেওয়ার জন্য কম্পেয়ার টু প্রাইভেট হাউস যেটা আমি বলেছি যে প্রাইভেট হাউসের ভাড়া নেওয়া অনেক ইজি শুধুমাত্র পে স্টাব দিলেই হয় আর শুধু ব্যাকগ্রাউন্ড চেক করলেই হবে এই যেটা অনেক ইজি আর কি ওকে তো আপনি বাসা ভাড়া পেয়ে গেছেন এখন আপনি নতুন বাসায় উঠবেন এখন নতুন বাসায় ওঠার সময়ে কিন্তু আপনার বেশ কিছু খরচ আছে আপনার সেই খরচগুলো কী কী আমি তিন ভাগে ভাগ করছি খরচগুলোকে প্রথম এক তারিখে যে আপনি নতুন বাসায় উঠবেন বাসা ভাড়া ফর এক্সাম্পল বাসা ভাড়া আপনার $1,000 আপনি এক তারিখে কিন্তু আপনাকে $1,000 পে করতে হবে এবং এক তারিখে কিন্তু আপনি এক মাসের অ্যাডভান্স দিবেন এবং সে প্রথম দিনে কিন্তু আপনি বাসা ভাড়া যত ঠিক ততই কিন্তু ওই রিয়েল এস্টেট যে যাকে আপনি হায়ার করেছেন বা ধরেছেন সেই রিয়েল এস্টেটের এজেন্টকে আপনি সেম সমপরিমাণ বাসা ভাড়া যত ঠিক ততই কিন্তু আপনাকে ওকে পে করতে হবে এবং ফর এক্সাম্পল বাসা ভাড়া যদি $1,500 হয় এজেন্টকে আপনার দিতে হবে $1,500 বাসা ভাড়া যদি হয় $1,000 এজেন্টকে আপনার দিতে হবে $1,000 তার মানে কী দাঁড়ালো জিনিসটা দাঁড়ালো এরকম যে প্রথম দিনই আপনি ঘর ভাড়া দিবেন $1,000 আবার এক মাসে অ্যাডভান্স দিবেন $1,000 এবং রিয়েল এস্টেট এজেন্টকে দিবেন আপনি $1,000 তার মানে $3,000 কিন্তু প্রথম দিনই আপনার কাছ থেকে কেটে নেওয়া হবে সো এই জিনিসটা কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনারা যদি মনে করেন যে নতুন কোনো একটা সিস্টেম সম্পর্কে আপনারা জেনেছেন তাহলে প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন